কাগজে আছে কিন্তু বাস্তবে নেই কোনো ইউনিয়ন পরিষদ স্থাপনের অস্তিত্ব। নদী ভাঙনে বিলীন হতে হতে এখন প্রায় ধ্বংসের পথে ইউনিয়নটি, আর সেই ইউনিয়নেরই ভোট হতে যাচ্ছে কাল। প্রাচীন এই ইউনিয়নের নাম হাজিপুর, যেটি ভোলার দৌলত খান উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ছোটন শাহর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দু একটি কুড়েঘর, মহিষ বাথান আর ছোট কয়েকটি মাছের আড়ত নিয়ে এই জনপদ। মানচিত্রে এটি দ্বীপ জেলা, ভোলার দৌলত খান উপজেলার হাজিপুর ইউনিয়ন। বছরের পর বছর ধরে নদী ভাঙনে যার অস্তিত্ব আজ বিলীন হওয়ার দ্বার প্রান্তে। এখানে এখন যারা দু এক রাত থাকেন তারা কেউই স্থায়ী নন। স্থানীয় বাসিন্দারা ভিটে হারিয়ে কেউ রাজধানী, কেউ ভোলা সদর, আর কেউ বা আশপাশের উপজেলায় আশ্রয় নিয়েছেন। বাস্তবে হাজিপুর ইউনিয়ন না থাকলেও এখানে এখন নির্বাচনের জোর প্রস্তুতি। বুধবার সে নির্বাচনের ভোট হবে। কাগজে কলমে ভোটার আছেন 1000-এর কিছু বেশি। এক সময় এই জায়গাটা হাজিপুরের গ্রাম ছিল, এখন ভাঙিয়া গেছে, নদী গেছে, কোনো থাকার মতো জায়গা নেই। কিছু চর আছে, চরে এখন মনে করেন বসবাস করার কোনো ব্যবস্থা নেই। এখন আমরা শহীদপুর বিভিন্ন জায়গায় থাকি, এখন প্রার্থী আমাদের ভোটের ভোটের লেগে আইতে আসে, এখন আমরা ভোট দিই কোথায়, আমরা সেই লাইন পাই না। ওইখানে কেউ ওইখানে বাড়ি করে এখানে থাকে, এখন প্রার্থীরা ওইখানে নির্বাচনের প্রার্থী হইয়া এখানে ভোট খুঁজতে আসে, সবার কাছে ভোট চায়। নির্বাচনের প্রচারণায় পোস্টার সাটানো হয়েছে আশপাশের বিভিন্ন ইউনিয়নে, সেখানে গণসংযোগে প্রার্থীরা। তবে কোন দ্বারে গেলে মিলবে হাজিপুরের ভোটার তাই জানেন না প্রার্থীরা। নদী ভাঙার কারণে এখানে আসছে, আসার কারণে এখানে বসতিকরণ করছে। ভোটার নদী ভাঙার কারণে এই এলাকায় সরে গিয়া বাড়ি ঘর করছে, আমরা তাদের কাছে করতে চেয়েছি। ইউনিয়নের অস্তিত্ব না থাকার পরও কেন সেখানে ভোট? নির্বাচন কমিশন বলছে এটি নিয়ম, সুষ্ঠু ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। আমাদের কাজ হলো নির্বাচন করা, আমাদের তো তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা পাই আমরা নির্বাচন তফসিল অনুযায়ী আমরা নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে, ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠান করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি। হাজিপুর ইউনিয়নে কোনো কেন্দ্রও নেই, উপজেলা সদরের দৌলত খান উচ্চ বিদ্যালয়ে নেওয়া হবে ভোট। নিউজ ডেস্ক, দেশ টিভি।